বাস্তব উপস্থাপনে আপনাদের স্বাগতম। আমরা এই চ্যানেলের মাধ্যমে সবসময় বাস্তব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের উপস্থাপিত বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। বরাক হিউম্যান রাইটস প্রোটেকশন অর্গানাইজেশনের উদ্যোগে এবং স্থানীয়দের সহযোগিতায় মঙ্গলবার বাগাবাজার গ্রামীণ বিকাশ ব্যাংকের সম্মুখে এক এনআরসি বিষয়ক সচেতনতা সভার আয়োজন করা হয়। অধ্যাপক সাবির আহমেদ চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সচেতনতা সভায় বিশিষ্টজনের মধ্যে বক্তব্য রাখেন বরাক হিউম্যান রাইটস প্রোটেকশন অর্গানাইজেশনের সেক্রেটারি তানিয়া লস্কর, আইনজীবী অর্পিতা বর্মন, সমাজকর্মী জয়শ্রী ভূষণ, সংগঠনের সম্পাদক সাদিক মোহাম্মদ লস্কর ও নাহারুল আহমেদ মজুমদার। এনআরসির চূড়ান্ত খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের কীভাবে আইনি সহায়তা প্রদান করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ংম্যান অ্যাসোসিয়েশনের আলতাফ হোসেন লস্কর। ব্যাপারটা হইল মানে আজকে আমরা এখানে যে আইসি প্রথমবার আইসি আপনার লগে, আজকে আমরা মূলত আইসি আপনার লগে পরিচয় করবার লাগে আর কি। আর মূলত আপনার একটা ব্যাপার হইয়া যাইবার লাগিয়া যে আমরা আপনার লগে আছি, আপনারা যখন কোনো অসুবিধা হইব আপনারা নিজেরে একলা ফিল করবা না, আমরা আছি, আমরা অনেকগুলা সংগঠন আছে যারা লগে আমরা যোগাযোগ আছে, আমরা যে কাজ পারি না আমরা তারা বিয়া করাইবো বা তারা যে কাজ আমরা করাইবো না করাইবার চেষ্টা করবো আর কি। তো আপনার এনআরসি সম্পর্কিত আমরা শুরু থেকে দেখি আগে আর যে মানে প্রথমে তো এনআরসি টা শুরু হইছিল সরকারেরও একটা কাজ হিসাবে, তারপরে ধীরে ধীরে প্রসেসটা দিয়া মানুষের খুব বেশি হ্যারাসমেন্ট। তো আপনারা যখন এখন যাইতে যাইতে এখন যখন বারবার হিয়ারিং হইতে হইতে এখন আপিলের পর্যায়ে আইয়া মানে ব্যাপারটা মানুষের উপরে খুব ভারী ভাবে পড়ে আর কি, মানুষের মধ্যে সমস্যার সম্মুখীন হইতে লাগে। তো এর লাগিয়া আমরা যে ও মেসেজটা দেওয়া চাইছি যে আপনারা যখন কোনো সমস্যা হইব আপনারা নিজেরা একলা মনে করবো না, আপনারা আমাদের কাছে সাহায্য, আপনারা যখন সাহায্য লাগবো আপনারা আমরা পাইবা। এখন কথা হইলো আপনারা আপনারা কিভাবে পাইবা, আপনার একটা অর্গানাইজেশন আছে, একটা সংগঠন আছে, এটা শিলচর এটার অফিস কৌটোর কিনারা হাসারি মসজিদের উপরে, এখানেও গিয়া খোঁজ খবর করলে আপনারা দেখবা আপনার সাইনবোর্ড আছে আপনারা পাইবা। এছাড়াও আজকে আমরা আইবার সময় আমরা নিজেরা একটা লিফলেট লইয়া আছি, এটা হইলো আমরা লিফলেট যেটা আমরা আপনারা আজকে দিয়া যাই, এখানে একটা নাম্বার লেখা আছে, এই নাম্বারে যোগাযোগ করলেও আপনারা সমস্যা আপনারা কইতে পারেন, আমরা আপনারা হেল্প করবার চেষ্টা করবো। কিন্তু তার চেয়েও ভালো হইব আমি কইমু আপনারা যেগুলা সমস্যা ওইগুলা লইয়া যদি আপনারা লোকাল লেভেলে যে সংগঠন গুলা আছে যারা আজকে এই মিটিংটা ডাকছেন স্যার তারা যারা ডাকছেন তারার লোক একবার আলোচনা করে নিবা, তারার লোক একবার যোগাযোগ করে নিবা, করিয়া তাদের থ্রুতে যদি আমরা লোকে যোগাযোগ করেন যে বেশি ভালো হয়। কিন্তু এর মানে এটা না যে ডাইরেক্টলি যোগাযোগ করতে না, যদি আপনারা মনে করেন যে কঠিন হয়ে যায় তারার লোকে আগে আলোচনা করা সম্ভব হইতো না যে ডাইরেক্টলি ওই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবা, আর যদি মনে করেন তারার লোকে আগে একবার যোগাযোগ করিলে তাইলে তার লোকে যোগাযোগ করিয়া করলে বেশি ভালো, তখন আমরা মোটামুটি একটা মানে ব্যাপারটার একটা ব্রিফ আগে থেকে ফাইলি মার ওটাও। তো এখন কোথায় সমস্যা সবর আলাদা আলাদা, মানে কার কিতার লেগিয়া নাম বাদ পড়ছে, কার কিতার লেগিয়া সে কোন কোন সময় অ্যাপ্লাই করতে পারছেন না, এগুলো যদি আমরা একটা একটা কেস লই আজকে আলোচনা করার যাই তে বহুত দেরি হয়ে যাবো, আজকে সারা রাত্রি লাগে যাব মানে সমস্যার সমাধান করতে, কারণ সবার ডকুমেন্ট আলাদা আলাদা, ডকুমেন্টের নাম আলাদা আলাদা, অনেকে আজকে অনেক ডকুমেন্ট লই আইসইনো না, আমরা যদি কোনো পরামর্শ দিই এটাও মানে আধা সাদা পরামর্শ দেওয়া হইব আর কি, ফুললি হইতো না। তো এর লাগে আজকে আমরা ডকুমেন্ট চাওয়া বা ওই ধরনের একটা একটা কেস লই আলোচনা আর করিয়েন না, এনআরসি অথরিটি হয়েছে যে তারা কতদিন বার সাইকেল লাগবে ওয়েট করতে থাকো এনআরসি ফাইনাল লিস্ট আউট হওয়ার পরে তারা নিয়ে এনআরসি কোন একটা নিয়ম বানাই হোক সুপ্রিম কোর্টের পরামর্শে, তখন আমরা জানতে পারবো যে কি না নিয়ম। এখন আপাতত সব একটি ধৈর্য ধরে অপেক্ষা করছে।
আর লিস্ট ফাইনাল লিস্ট আউট হওয়ার পরে আমরা লোকের যোগাযোগ করলে আমরা করে দিতে পারবো, আর যদি কোনো নিয়ম বানানি হয় আমরা চেষ্টা করবো আপনারা কেন আরেকবার এরকম একটা মিটিং উটিং করিয়া যদি আপনারা মানে নিয়মটা বুঝাইয়া পাওয়া যায়। তৃতীয় সমস্যা হলো যারা ভোটার লিস্টের মাঝে ডি লাগে কিন্তু তারা কোনো কেস চলে না, আবার আরেকটা আছে যে ভোটার লিস্টের মাঝে ডি লাগে আর কেসও চলে, ফরেনার ট্রাইব্যুনেলও কেস চলে। যারা ফরেনার ট্রাইব্যুনেলও কেস চলে তারা তো রায়ের কাগজটা নাকি বাড়তে থাকবো, যেদিন রায়ের কাগজ বাইরে দিব ওই রায়ের কাগজটা এনআরসি জমা দেওয়ার পরে তারা নাম হয়ে যাবে। ডিপুটার দায়িত্ব আর যারা যারা ডি ইয়ার হয়েছে কিন্তু এখনো নোটিশ আসছে তারা খুঁজখবর নেই রায় ওই দেশে নিলাম, এটা আপনারা এসপি অফিস বা কৌটুক এক লোক দিলে ধরে এটা বুঝতে পারবা যে আপনারা নামে একতরফা রায় ওই দেশে আর আট মাইলে বার্সাইটা নোটিশ হল গিয়া একদিন যদি মানে যারা 2000 পরে যদি খবর ডিপুটারের নাম লাগে 2000 ইংরেজি 2007 পরে তারা ডিপুটারের নাম লাগে আগর যে কোনো একটা ডকুমেন্ট আপনার বাবা বা দাদার নামে আপনার পূর্বপুরুষের নামে আপনার নাম যদি নিজের নাম যদি একত্রের আগে কোনো ভোটার লিস্টে না থাকে ওটা, আর দুই নম্বর হইল একাত্তরের পরের যে কোনো একটা ডকুমেন্ট যদি একাত্তরের ডকুমেন্টটা যদি বাবার নামে থাকে যে বাবার লোকের লিঙ্ক থাকে ডকুমেন্ট, আর একাত্তরের ডকুমেন্টটা যদি দাদার নামে থাকে তো বাবার লোকে দাদার লিঙ্ক থাকে একটা ডকুমেন্ট আর বাবার লোকে আপনার লিঙ্ক থাকে ও হিসাবে আমরা দিচ্ছিলাম। তো ও ডকুমেন্টটাই আবার একবার চেক করলে বা গরো রেডি আছে বুঝে গেছে আমার যেহেতু এনআরসির সমস্যাটা একটা মানে ক্রিটিক্যাল সমস্যা হয়ে দাঁড়াইছে তো নানা ধরনের মানে ঠগাঠগি টাইপের শুরু হয়েছে আর কি, মানুষে মানে আমরা ওরাও শুনছি যে 1,00,000 টাকা দিলাও তোমরা নাম আনিয়া দিলাই এনআরসির, 25,000 টাকা দিলাও নাম আনিয়া দিলে মনে এই ধরনের ঠগাঠগি হচ্ছে, এইগুলোর খবরে যাতে আপনারা না করুন এটা চেষ্টা রাখবেন। পয়সা দিয়ে কোনোদিন এই সমস্যার সমাধান হইতো না, এটা সমাধান হইতে হলে আপনারা ডকুমেন্ট রেডি করতে পারেন, এটা একটা অনলাইন প্রসিডিউর, অনলাইন প্রসিডিউর নাই নেওয়ার সব ডকুমেন্ট আপলোড দেওয়ার ও হিসাবে ডকুমেন্ট পরীক্ষা করার, এখানে পয়সা দিয়ে কিছু আনা পয়সা দিয়ে কোনো নাম আনি দেওয়া এই ধরনের কোনো সুযোগও নাই, তো এই ধরনের দালালরার বা ঠকরার খপরে করবা না, আর ধৈর্য ধরিয়া আপনারা নিজেরা ডকুমেন্ট গুলা ঠিক করুন আর রিজেকশন অর্ডারের লাগিয়া পার নাই, রিজেকশন অর্ডারটা পাওয়ার পরে এরপরে দেখবা কিনা হয়ে যায় ওটাও আর কি আমার বেসিক কথা। এই 120 দিনটা কোন দিন থেকে শুরু হইব এটাও এখনো ক্লিয়ার না, সরকারের তরফ থেকে কোনো কিছু জানানি হয়েছে না যে এই 120 দিনটা কবে থেকে শুরু হইব, হয়তো বা যেদিন রিজেকশন অর্ডারটা দিলাইব অধীনের পর থেকে শুরু হইব, বা হয়তো সরকারে কোনো একটা ডেট দরিয়া দিব যে অমুক দিন থেকে 120 দিন হইবে, ও দুইটা জিনিস হইতে পারে দুইটা থেকে কোনো একটা হইতে পারে, যেটা হয় ধৈর্য ধরে অপেক্ষা হবে 120 দিন, কিন্তু মনে রাখবে রিজেকশন অর্ডার পাওয়ার পরে 120 দিনের একটা লিমিটেশন মানে 4 মাসের একটা লিমিটেশন আছে, 4 মাসের ভিতরে অ্যাপিল ফাইল করতে পারবো, অ্যাপিল কই ফাইল করবো বিশেষ কোর্ট যেখানে ডিপুটার বা ফরেনার মামলা গুলা লড়া হয় আরকি, তো অ্যাপিল ফাইল করতে লাগবো ও ফরেনার ট্রাইব্যুনাল, এখন হইয়া দিচ্ছেন যে কাসানোর অ্যাপিল গুলা কাসারের ট্রাইব্যুনালেও ফাইল করতে লাগবো, করিমগঞ্জের গুলা করিমগঞ্জেও ফাইল করতে লাগবো, আর হাইলাকান্দির গুলা হাইলাকান্দিতে ফাইল করতে লাগবো, কিন্তু কোন ট্রাইব্যুনালে ফাইল করতে লাগবো অনেকগুলো ফরেনার 4-5টা ফরেনার ট্রাইব্যুনাল আছে এটার মধ্যে কোনটা ফাইল করতে লাগবো এটা এখনো ক্লিয়ার করিয়া কয়, তো এর লাগে এটা লইলেও এখনো দুয়াশা রয়ে গেছে
কিন্তু যতদূর আমরা দেখি আইছি আজকে পর্যন্ত ফরেন ট্রাইব্যুনাল গুলা থানার ভিত্তিতে বিচার হয়ে যে যে থানা যে ফরেন ট্রাইব্যুনাল আন্ডারে পড়ে ও হিসাবে ফরেন ট্রাইব্যুনাল ডিসাইড হয়। তো যারা থানা যে ফরেন ট্রাইব্যুনাল আন্ডারে পড়বো ও ফরেন ট্রাইব্যুনাল হয়তো আপিল ট্রাইব্যুনালে লাগতে পারে, কিন্তু এটা এখনো শিওর না, এটা এখনো লেখিয়া এখনো কোনো পাওয়া গেছে না, লেখি বলে না কোন মানুষের সাহারা পান না, কোন অসুবিধা হওয়ার ওই সময় আমরা কাজ করি। যেমন কেউ কাউরে পুলিশে টর্চার করতেন অকারণে বা ওই ধরনের কোনো ব্যাপার থাকলে আমরা এগুলো নিয়ে কাজ করি। এনআরসি যখন শুরু হয়েছে বেশিরভাগ মানুষই এটাকে স্বাগত জানাইছে, ভালো হইব এনআরসি হইব, অনেকে ভাবছেন এরকম। কারণ আমরা অর্গানাইজেশন থেকে আমরা কিছুটা অনুমান করছি যে ভবিষ্যতে কোন লাইনে যেতে পারে, আমরা অনুমান করি। আর তখন তাকিয়া এই যে কার্য ব্যবস্থা এটার সঙ্গে আমরা নিজেরাদের জড়াইয়া রাখছি, বিভিন্ন ব্যাপারে কাজ করছি। আমরা এরকম নাই যে রাস্তাঘাটে গিয়ে আন্দোলন কর্ম বা এরকম কিছু আমরা করি না, জনসাধারণ দরকার না পড়লে। আমরা যেটা করি এটা হইল যে কাগজের লড়াই, বিভিন্ন সুপ্রিম কোর্টের লড়া বা যে নিয়ম নীতিগুলা এস্টাবলিশ হয় ওইটার সময় আমরা হস্তক্ষেপ করতে চাই। এই ধরনের বিভিন্ন ধরনের কারণে মানুষ বাদ করছে এই বুঝতে। আজকে কয়েক মাস বা বছর আগে সরকারের যে স্ট্যান্ডটা ছিল এনআরসি সম্পর্কিত, আজকে এই স্ট্যান্ডটা কিন্তু নাই। অনেকটা সরকারও মানুষের সহায়তার ক্ষেত্রে কইছে যে আমরা সহায়তা করবো, এটাও একটা বড় একটা ভালো দিক বলে আমরা বিবেচনা করি। বিশেষ করিয়া নাহারুল ইসলাম মজুমদার যিনি নিজে বারবার যোগাযোগ করি অনেক আগে থেকে, যখন আমার লাগে চিন্তা করার তারা চিন্তা করে অনেক আগে, যখন এনআরসির ফাইনাল ড্রাফট বাড়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করছেন যে দরকার আছে এবং মেলায় আমরা করতে চাই অর্গানাইজ করতে। আপনারা সবরে অসংখ্য ধন্যবাদ। আমরা এলাকার কর্তা থাকেন, তারপরে এখানে আমির হোসেন লস্কর শেবুর, তারপরে আলতাফ হোসেন লস্কর ওয়াইএমএ, যারা কয়েক সময় কিন্তু সামান্য সময় কিন্তু শেবুল তো ইকবাল, তারা প্রচেষ্টা ফেসবুকে দিয়া প্রচার তো লাগে আপনার তো জানতা কিছুটা অ্যানাউন্সমেন্ট করাও একটা ঝুঁকিপূর্ণ অ্যানাউন্সমেন্ট করা ঠিক কি অঠিক, একটা এনআরসি শব্দটাই যেন একটা কমপ্লিকেটেড একটা আড্ডা। তো দেখলাম এনআরসি যদি অ্যানাউন্সমেন্ট করি প্রচুর মানুষ আইব, কিন্তু অ্যানাউন্সমেন্ট করাটা যদি আবার ইলিগাল কিছু হয়ে যায় এনআরসি আবার প্রচার করা লাগে এটাও ভয় থাকে। আমি নদীর ইপারেও গেছিলাম, কিছুমাত্র ইনফরমেশন দিয়েছি, যতদূর সম্ভব আমরা সব জায়গায় ইনফরমেশন দিচ্ছি। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা যে আইসেন কিন্তু সতর্ক থাকা দরকার, এর পরবর্তীতে কেন আইডিও হইতো না আমি তো জানিয়া গেলাম প্রসেসটা কিটা, পরবর্তীতে যোগাযোগ রাখবা খেয়াল রাখবা। আর আশা করি আমরা এই যে একটা পাজলিং সিচুয়েশন আমরা যে পড়ছি যেটা সেই পরিবেশটাকে আমরা নিশ্চয়ই উদ্ধার পাইব, আমরা সবল সহযোগিতা একসাথে যদি থাকে তাহলে আমরা ভারতীয় রূপে প্রমাণিত হইব এবং আমরা এই সমস্যা থেকে আমরা উত্তরণ হইব। আপনারা সবাই অসংখ্য ধন্যবাদ।